হ্যালো গাইস, তোমাদের মনে আছে আজ হচ্ছে আমরা খেলছি মাইনক্রাফট। আজকে তোমাদের আমি শেখাবো কিভাবে তোমরা অটোমেটিক কাউ ফার্ম বানাতে পারবে। সো গাইস, এটার জন্য আমার অনেক রিকোয়েস্ট আসতেছিল, এর জন্য আমি বানাচ্ছি অটোমেটিক কাউ ফার্ম। সো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। সো আমি যে আমি আরে কি করতেছি, আমি মানে দুটা হপার লাগাবো। এইভাবে দিবা, হপার ঢাক বানানা হলে গন্ডগোল হয়ে যাবে। অ্যান্ড তোমরা চাইলে সিঁড়ি দিবা, সিঁড়ি দেওয়া দিই আমি, সিঁড়ি দেওয়া দিলে ভালো হবে। সো গাইস, আমি একটা ভুল করে দিয়েছিলাম, আমি আসলে আগেই সিঁড়ি দেওয়া দিয়েছিলাম। সো আমার প্রথমে এদিকে দুটো ডিসপেন্সার অ্যান্ড এদিকে একটা অবজার্ভার রাখতে হবে, যেন ইয়াটা এদিকে যায়। সো আমি এখন একটা বাটন প্রেস করবো। অ্যান্ড এদিকে কিছু রাখবো না, কাঠের জিনিস না হলে পুরো যাবে। অ্যান্ড আমি এদিকে দুটো অ্যান্ডার সাইটের ওয়াল দিয়ে দিতেছি। তারপর তোমরা এদিক দিয়া এমনি, আচ্ছা একটা ভুল করছি আমি, এদিকে তোমরা দিবা না, হলে এটা কাজ করবে না। আর তোমরা এদিক যে গ্লাসের দিকে একটা স্ল্যাব বসিয়ে দিবা, তারপর লাগবে আমাদের গ্লাস পেন। গ্লাস পেন হচ্ছে তোমরা এই যে স্ল্যাবসের মধ্যে বসিয়ে দিবা। আগে আমি উপরের লেয়ারটা দিই, গ্লাস পেনটাকে ভাঙি। নর্মালি তোমরা এইগুলার উপরে স্ল্যাব দিয়া দিবা, যেন গরুরা চলে না যায়। এন্ড এখন আমি কয়েকটা সিঁড়ি দিব, ভিডিও লাস্ট পর্যন্ত দেখে থাকো, আমি একটা স্পেশাল গেস্ট দেখাবো। সেই জন্য ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো এখন আমি স্টোন স্টেয়ার্স নিয়ে নেই। আরে আরে আজ একটু দুই দিকে দিয়ে দিলাম সিঁড়ি। এখন আমরা কি করব, গরু আনব। এক মিনিট, আমি ওই জায়গায় লাভা বাকেট দিতে ভুলে গেছি। লাভা বাকেট অবশ্যই জরুরি একটা জিনিস। তো তোমরা দুটো লাভা বাকেট দিয়ে দিবা। তখন জাস্ট যেমন আমরা সবসময় করি, দুইটা অনেকগুলো না, এবার দুইটা না, এবার হাজার হাজার গরু দিবা। তো আমি এদিকে গরু দিয়া দিলাম, অনেকগুলা গরু। ও সরি সরি সরি, আমি একটা গ্লাস দিতে ভুলে গেছি। গরুগুলোকে মারবো আমি, নেদার রেখে সোয়াট কর, নেদার রেখে সোয়াট। আচ্ছা ডায়মন্ডেরটা নেন। আরে আমার হেডফোন, মর 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 মর, আমার হেডফোন পড়ে গেছে। অ্যান্ড আমি অনেক তাড়াতাড়ি আমার ওই স্পেশাল গেস্টের সাথে তোমাদের দেখা করাবো ভিডিও শেষে।
2 ওকে সো দুইটাও দিতে পারো সো আমি দুইটা দিয়া দিলাম কোথায় গেল আমাদের খাবার উইট এখন আমরা ওদেরকে উইট খাওয়াবো আমি পানি দিতে ভুলে গেছি সরি 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 এদিকে মানে ও হো ও তো নিচেই চলে গেল গা আচ্ছা সমস্যা নেই তো আমি জাস্ট নর্মালি আমি এখন পানি দিয়ে দিব অ্যান্ড আমাদের ইয়া হয়ে গেছে কমপ্লিট এই বাকেট পানি গরু ওরা ওরা উঠে গেল দেখি প্লিজ ভাই নিচে যা আরে এত গন্ডগোল কেন হইতাছে কাজের সময় আমি আরেকটা ঢুকাইতাছি এত জিত কেন এই দাও বাইরে গেছে আমি এদিকে কবল স্টোনের ওয়াল লাগা দিই তোমরা দিও না তোমরা ব্লক লাগা দিবে তারপর আচ্ছা সো খালি শুধু বিট করে দেন হোল দিয়া দাঁড়ো দাঁড়ো হোল আমি একটু প্রবলেম করছি হ্যাঁ হোল ঠিক আছে সো এইভাবে জাস্ট তোমরা খাওয়াবা বিট করতে সময় হইতাছে সো আমাদের ইয়াগুলো বড় হয়ে যাবে গরুগুলা তারপর তোমরা কি করবা এটাকে অন করে দিবা অ্যান্ড এইগুলার মাংস সোজা আসবে এই চেস্টের ভিতরে আমি একটু ফুকা করে নিই উফ এত গরু জ্বালায় না সো জাস্ট দেখো আমার এদিকে আসা করছি সো গাইস আমি এখন আমার স্পেশাল গেস্টের সাথে দেখা করাবো এখন তো বাজে রাত্রে 7টা বাজে এখন আই থিঙ্ক এখন দেখানো উচিত সো গাইস এই যে আমাদের নতুন গেস্ট সো গাইস এই যে আমাদের নতুন গেস্ট এই দেখে দুইটা না অনেকগুলো আছে সো ইয়া ভিডিও এন্ড করে দিই সো গাইস এদিকে অনেকগুলি আছে 1 2 3 4 5 কিছু পাঁচটা আছে ওখানে আরো খাঁচা ছিল সবগুলো পাখি বেঁচে ফেলছে সো ইয়া সো গাইস যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি করেন তোমাদের সাথে দেখো অন্য কোনো ভিডিওতে দেখো বাই বাই